খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হকের এক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ চ্যালেঞ্জের কথা জানান। তিনি বলেন, বিএসএমএমইউর পরিচালক বলেন, খালেদা জিয়া প্রস্তুতি নিতে 2টা 2টা বেজে যায়, অনেক সময় 4টা পর্যন্ত অপেক্ষা করতে হয় চিকিৎসকদের। পরিচালকের এই বক্তব্য সত্যের অপলাপ বলে মন্তব্য করেন রিজভী। রিজভী বলেন, আমরা খোঁজ নিয়ে দেখেছি খালেদা জিয়া রোজ সকালের দিকেই রেডি হয়ে যান ইনসুলিন নিতে। চিকিৎসা নিতে তিনি চিকিৎসকদের অপেক্ষায় বসে থাকেন, কিন্তু চিকিৎসকরা দুপুর 12টা থেকে 1টার আগে তার ক্যাবিনে আসেন না। আমি পরিচালক সাহেবকে চ্যালেঞ্জ করে বলছি, বিকেল 4টা পর্যন্ত কবে কোন কোন ডাক্তার দেশনেত্রীর চিকিৎসার জন্য অপেক্ষা করেন, তাদের নাম জনগণকে বলুন। তিনি দেশনেত্রীর চিকিৎসা নিয়ে সরকারের বক্তব্য তোতাপাখির মতো বলছেন। রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে এটি শুধু ডাহা মিথ্যাচারী নয়, সাবেক প্রধানমন্ত্রীর অসুস্থতা নিয়ে একটি চিকিৎসা প্রতিষ্ঠানের পরিচালক সরকারের পঙ্কিল রাজনৈতিক আবর্তের মধ্যে ঢুকে পড়বেন এটা কেউ প্রত্যাশা করেনি। প্রধানমন্ত্রীর উৎসাহ ও প্রণোদনায় পিজির পরিচালক সাবেক প্রধানমন্ত্রীর অসুস্থতা নিয়ে অসৌজন্যমূলক বক্তব্য রেখেছেন। নীতিনৈতিকতা আদর্শের উপরে কেউ কেউ নিজের ব্যক্তিস্বার্থকে গুরুত্ব দেন। সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং চিকিৎসক হিসাবে এই দুটি উচ্চমানের পোশাকের তিনি অবজ্ঞা করেছেন। বিএসএমএমইউ পরিচালক সহ চিকিৎসকদের সমালোচনা করে রিজভী আরও বলেন, তারা বলেছেন দেশনেত্রীর সুগার নিয়ন্ত্রণে। আসলে সকালে ফাস্টিংয়ে সুগার 11 থেকে 14 মধ্যে থাকে, তাহলে পরিচালক সাহেব এটিকে কিভাবে নিয়ন্ত্রণ বলছেন? গতকালও তার সুগার নিয়ন্ত্রণের বাহিরে ছিল। তিনি জেলখানায় সঠিক চিকিৎসা না পাওয়ায় এবং স্বাভাবিক পরিবেশে না থাকায় এসব রোগ সংক্রান্ত বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে। এক দুর্বিষহ অসুস্থতার মধ্যে দেশনেত্রী খালেদা জিয়া দিন যাপন করছেন, তার কোনো চিকিৎসাই হচ্ছে না। জীবন মৃত্যু নিয়ে আমাদের কিছু করার নেই। বিএসএমএমইউ পরিচালকের এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, বিএসএমএমইউ পরিচালক প্রেস কনফারেন্স করে প্রমাণ করলেন যে খালেদা জিয়া অসুস্থ। পরিচালকের বক্তব্যে মনে হয়েছে পিজিতে বেগম জিয়ার সঠিক চিকিৎসা হবে না। দেশনেত্রীর জীবন নিয়ে যে ছিনিমিনি চলছে সেটি পরিচালকের বক্তব্যের মধ্যেই নিহিত রয়েছে। একটা নীল নকশা অনুযায়ী যে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে তাচ্ছিল্য করা হচ্ছে এটি তারই প্রমাণ। তিনি বলেছেন, জীবন মৃত্যু নিয়ে আমাদের কিছু করার নেই। এই বক্তব্য বিএনপি নেতাকর্মী সহ দেশবাসীর মধ্যে ভয়াবহ আশঙ্কা এবং উদ্বেগ সৃষ্টি করেছে। আমি অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা ও জামিন না দিয়ে জেলখানায় রেখে তিলে তিলে মারার ব্যবস্থা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, খুনের আসামি জামিন পাচ্ছে কিন্তু বেগম খালেদা জিয়া জামিন পাচ্ছেন না। দেশের মানুষের কাছে এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে যে সবাই জামিন পাবে কিন্তু বেগম খালেদা জিয়া জামিন পাবেন না। প্রতিহিংসার রাজনীতি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী প্রজন্ম 71 নামের একটি সংগঠন এ সভার আয়োজন করে। খসরু বলেন, দেশে কোনো বিচার ব্যবস্থা নেই। সরকারের মন্ত্রীরা বলে দেন মামলার রায় কবে হবে, 10 দিনে বিচার হবে না 15 দিনে বিচার হবে তারা কি বলতে পারেন? এর শাস্তি হয়ে যাবে, ওর শাস্তি হয়ে যাবে এটা তারা বলে দেন। দেশে বিচার ব্যবস্থার একটি ধারা আছে, ডিউ প্রসেস অব ল, এই প্রসেসে কার কী হবে সেটা বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে, কিন্তু আজকে সব বলা হয়ে যাচ্ছে। তিনি বলেন, যে দেশে প্রধান বিচারপতিকে চাকরি থেকে জোর করে অপসারণ করা হয় এবং মাথায় পিস্তল ঠেকিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়, যে দেশে তারেক রহমানের পক্ষে রায় দেওয়ার কারণে বিচারপতিকে চাকরিচ্যুত হতে হয়, যে দেশে মন্ত্রীরা কার কী বিচার হবে আগেভাগে বলে দেন সেখানে আপনারা কিভাবে বিচার আশা করেন? খসরু আরও বলেন, বেগম খালেদা জিয়া বিচার পাবেন না। আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে, দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে, দেশের মালিকানা আপনাদের হাতে তুলে নিতে হবে।
তিনি বলেন, কোরবানির পর থেকে পেঁয়াজের দাম শুরু হয়েছে 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকা, এখন 140 টাকা। আপেলের চেয়ে পেঁয়াজের দাম বেশি হয়ে গেছে, এটা তো মশকরা হওয়ার কথা, মশকরা হবেই। তিনি আরও বলেন, মশকরা করে অনেকেই বলছে যে এত দাম দিয়ে খাওয়ার কি দরকার, তাহলে কালকে ডিমের দাম বেড়ে গেলে ডিম খাবেন না, তেলের দাম বেড়ে গেলে তেল খাবেন না, এবং চালের দাম বেড়ে গেলে চাল খাবেন না। এর চেয়ে সহজ পন্থা পৃথিবীতে আর কিছু আছে? খসরু বলেন, দেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, জনগণকে কোনো তোয়াক্কা না করেই এসব কাজ করা হচ্ছে। আমরা জনগণের তোয়াক্কা করি না, আপনাদের ভোটের কোনো দরকার নেই। যাদের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই, যারা জনগণের মালিকানা নিয়ে ঘুরাচ্ছে, তাদের কাছে কে পেঁয়াজ খেতে পারলো আর কে পেঁয়াজ খেতে পারলো না এই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই বলেও মন্তব্য করেন তিনি।